করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে মহররম মাস অতিবাহিত হচ্ছে, যে মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহিমান্বিত বলে উল্লেখ করেছেন। এই মাসের 10 তারিখ হচ্ছে আশুরার দিন, যে দিনে ইবাদত বন্দিগিতে কাটালে এবং এই দিনকে উদ্দেশ্য করে দুটি রোজা রাখলে অতীত জীবনের গুনাহগাতা মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, এই দিনকে কেন্দ্র করে মুসলমানদের অন্তরে একটি শোকের বিহ্বল রয়েছে, তা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ঘটনা। প্রিয় দর্শক, তা আমরা সবাই জানি, কিন্তু আমরা কি জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে সেই রক্ত পিপাসু ইয়াজিদের কি পরিণতি হয়েছিল? প্রিয় দর্শক, ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করার পর ভেবেছিল, আরবের সকল মানুষ আমাকে এখন ভয় করবে, আমার কাছে বায়াত গ্রহণ করবে, কেউ তার বিরুদ্ধে আর দাঁড়াবে না, এমনই তার ধারণা ছিল। সে ভেবেছিল, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের শেষ করে দিতে পেরেছি, কাজেই এবার আমার সামনে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি নেই। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের বন্দী করে কুফা ও শামের বাজারের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সেখানকার অধিবাসীদের মন কঠোর হয়ে ওঠে। এই অন্যায়ের বিরুদ্ধে সবাই ভাবতে লাগল যে ইসলাম আল্লাহর দিন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল, আর এই বংশ আল্লাহর প্রিয় বন্ধু হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কাছের, আর এই বংশের সাথে যে এমন করছে তাকে বাদশা বলা সবথেকে বড় অপরাধ হবে। এই ঘটনা দেখে মদিনার শাসক যখন ইয়াজিদের শাসনকে অস্বীকার করল, এই জালেমের কাছে আমরা আর কখনো বায়াত গ্রহণ করব না, এই মর্মে প্রতিজ্ঞা করল মদিনার তৎকালীন শাসক। এই কথা শুনে ইয়াজিদ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল, মদিনায় সে হামলা করে বসল। 3 দিন পর্যন্ত এই হামলার নির্মমতা চলে এবং ইয়াজিদের সৈন্যরা মসজিদে নববীতে তাদের ঘোড়া বেঁধে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তারা বেয়াদবি করতে লাগল। এর সাথে সাথে ইয়াজিদের বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিবাদ করতে লাগল। এতে ইয়াজিদ ক্ষুব্ধ হয়ে আরো অত্যাচার করতে লাগল। এর ফলে ইয়াজিদের সৈন্যের হাতে থাকা মশাল পবিত্র কাবা ঘরে ছিটকে পড়ে গেল এবং এর ফলে কাবায় আগুন লেগে যায়। তবে বেশ কয়েকজন ঐতিহাসিকবিদরা বলছেন, ইয়াজিদের হুকুমেই নাকি সৈনিকরা খানায় কাবায় আগুন লাগিয়েছিল। আল্লাহু আলাম। এই ঘটনাকে হেরার ঘটনা নামেও আজও মনে করা হয়। তখন সবাই ইয়াজিদকে আরো প্রচণ্ড রকম ঘৃণা করতে লাগল। ইয়াজিদের বিরুদ্ধে যেই প্রতিবাদ করত তাকেই কঠিন শাস্তি দিয়ে হত্যা করা হতো। যখন ইয়াজিদ দেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ বেড়েই চলেছে, তখন শুধু প্রতিবাদের জন্যই মানুষ হত্যা শুরু করল। কিন্তু আল্লাহর আদালতে সবসময় ন্যায় বিচার হয়। এই ঘটনার বেশ কিছুদিন পর ইয়াজিদ এক কঠিন রোগে আক্রান্ত হয়। ইয়াজিদের পেটের ভিতর নাড়িভুড়ি জ্বলতে থাকে আর সে ধীরে ধীরে শেষ হয়ে যেত। প্রতিদিন সকালে সে তরতাজা হয়ে উঠত, কিন্তু সন্ধ্যার সময় সারাদিন নাড়ি জ্বলতে জ্বলতে তার অবস্থা ধরাশায়ী হয়ে যেত। শহরের বড় বড় হেকিম কবিরাজ এসে চিকিৎসা করে কোন কুল কিনারা খুঁজে পাচ্ছিল না, কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছিল না। তারা চিন্তায় পড়ে যায় এবং বলে, আমরা এই ধরনের রোগ এই প্রথমই দেখলাম, এর আগে কখনোই দেখিনি। যখন ইয়াজিদের পিপাসা পেত তখন প্রচণ্ড পিপাসায় হাঁসপা শুরু করে সে পানির জন্য কষ্ট পেত, কিন্তু যখনই একটু পানি সে মুখে দিত তার নাড়িভুড়ি সব জ্বলে যেত। তার মহলে লোকজন বলতে থাকে, ইয়াজিদের এই কঠিন আজাব ইমাম হুসাইনের শিবিরে পানি বন্ধ করে আওলাদে রাসূলদের পানি খাওয়ার পথে কষ্ট দেওয়ার কারণেই হয়েছে, ও রাসূলের পরিবারের সদস্যদের শহীদ করার কারণেই তার এই পরিণতি হয়েছে। এত বড় বাদশা হওয়ার পরেও এক ফোঁটা পানির জন্য এত কষ্ট পেতে হচ্ছে ইয়াজিদকে। এরই মাঝে ইয়াজিদ তার ছেলে মুয়াবিয়াকে ডাকে। প্রিয়দর্শক, এখানে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ইয়াজিদের পিতা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, একইভাবে ইয়াজিদও তার পিতার নাম স্মরণে তার সন্তানের নামও রেখেছিল মুয়াবিয়া। তো ইয়াজিদ যখন তার ছেলে মুয়াবিয়াকে ডাকল, তখন ইয়াজিদ তার ছেলে কাছে ডেকে বলল, প্রিয় পুত্র আমার, এই কঠিন অসুখ শেষ পর্যন্ত আমার প্রাণ কেড়ে নিতে পারে, আমার মৃত্যুর পর তুমি আমার এই শাসনভার সামলাবে, তুমি আমার সবচেয়ে প্রিয় পছন্দের পুত্র। তখন তার ছেলে বলে উঠল, এই সিংহাসন হুসাইন ইবনে আলীর রক্ত দিয়ে রঞ্জিত, এই সিংহাসন আওলাদে রাসূলের রক্তে রঞ্জিত, সকল মানুষের মতো আমিও আপনাকে এজন্য ঘৃণা করি। আপনি কি চান এই আওলাদে রাসূলের রক্তে রঞ্জিত সিংহাসনে উঠে আমি আমার নিজেকে পাপ দ্বারা রঞ্জিত করি? রাসূলের পরিবারের রক্ত এই আসনে রঞ্জিত হয়েছে, আমি এই আসনে আসীন হব না। ইয়াজিদ তখন অবাক হয়ে গেল, মহলের সবাই নিশ্চুপ বাকরুদ্ধ।
কেউ কোনো প্রতিবাদ করছে না। বলা হয়ে থাকে, ইয়াজিদের কষ্টের মধ্যে সন্তানের এই কথা শোনা মাত্র ইয়াজিদ অন্তরে এত আঘাত পেল, সেখানে দুইবার হার্ট স্ট্রোক করে। সেই সময় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য দিয়ে ইয়াজিদকে ভুলিয়ে রাখা হতো। সারাদিন ইয়াজিদের শরীরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য প্রদান করা হতো, যাতে ইয়াজিদ সবসময় নেশায় থাকে এবং নেশায় থাকার ফলে তার ব্যথা সে অনুভব না করে। এমনই এক সময় নেশায় থাকা অবস্থায় সে তার সিপাহীদের বলতে লাগল, আমার সেই বানর কোথায়, অর্থাৎ ইয়াজিদের একটি পছন্দের বানর ছিল যে বানরটিকে ইয়াজিদ আদর করত। তখন সিপাহীরা বলল, মহারাজ, বানরটি হয়তো জঙ্গলের দিকে চলে গেছে। ইয়াজিদ তখন হঠাৎ করে বানরের প্রেমে আসক্ত হয়ে গেল। যখন পরিবার পরিজন এমনকি নিজের প্রিয় সন্তান তার সাথে এমন আচরণ করল, সে দুঃখ কষ্টে ব্যথায় নিজের বানরকে খুঁজতে জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। ইয়াজিদের সিপাহীরা যখন ইয়াজিদকে থামিয়ে ঘোড়ায় উঠিয়ে দিল এবং বলল, মহারাজ, আপনি ঘোড়ায় চড়ে যান। যখনই সিপাহী সহ ঘোড়ায় চড়ে বাহিরে বের হল, হঠাৎ করে তখন ইয়াজিদ ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় আর ঘোড়ার লাগাম ইয়াজিদের পায়ে ফেঁসে যায়। অর্থাৎ ঘোড়ার পিঠ থেকে পড়েও ঘোড়া দৌড়তে থাকে, ইয়াজিদ জমিনের সাথে ঘষতে ঘষতে তার শরীর ঘোড়ার লাগামের সাথে ফেঁসে গিয়ে উলট পালট হয়ে সামনের দিকে যেতে থাকে। ঘোড়াটি তখনও দৌড়াচ্ছিল। একসময় ইয়াজিদের মাথা একটি বড় পাথরের সাথে গিয়ে আঘাত লাগে, কিন্তু ঘোড়া তখনও থামল না। শেষ পর্যন্ত ইয়াজিদের লাশ মাথা ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কোথাও হাত, কোথাও পা, কোথাও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ল। যখন সিপাহীরা তার লাশ দেখল, তখন তারা ঠিকমতো লাশকে চিহ্নিত করতে পারল না। তারা বলল, ইমাম হোসাইনের উপর অত্যাচার করার এটাই শাস্তি। তারপর ইয়াজিদকে দাফন করা হল। আজও ইয়াজিদের কবর রয়েছে আর মানুষ তার কবরকে একরাশ ঘৃণা ভরেই স্মরণ করে আর দেখে। ইয়াজিদ একটি প্রতীকী হয়ে গেল। এই দুনিয়াতে যেই জুলুম করবে আল্লাহ তার সঠিক বিচার করবেন, কেননা জুলুমের শাসন আল্লাহ পছন্দ করেন না। যেই জুলুম করবে আল্লাহ একদিন না একদিন তাকে ধ্বংস করেই দিবেন। হয়তো সাময়িক সময়ের জুলুম তাকে কোনো ক্ষতি করবে না, কিন্তু আল্লাহর পাকড়াও তো ধীর এবং স্থিরভাবে আসে। আর আল্লাহ তো সকল দিক থেকে তার বান্দাকে বেষ্টন করে আছেন। তার সাম্রাজ্য থেকে পালানোর কোনো সুযোগ আছে কি?